আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আলিয়ানা মিস্টেরিয়াস ব্লগার। আজকে আমরা রান্না করব সহজ পদ্ধতিতে পাস্তা। বিশেষ করে ঘরে আমরা যেভাবে আমরা পাস্তা রেডি করি, কিছু মুরগি কিউব করে কেটে নেবেন, তারপরে ক্যাপসিকাম না থাকলে আপনারা টমেটো দিয়েও করতে পারেন, তারপর গরম পানিতে একটু লবণ আর অয়েল দিয়ে ফুটিয়ে তাতে পাস্তা দিয়ে দিতে হবে। ফুটন্ত পানিতে পাস্তা গরম সিদ্ধ হলে আমরা পানি ছেঁকে নিব, তারপর এটাকে ঠান্ডা পানি ঝরার জন্য একটা বলে রেখে দিব। এরপর তেল গরম করে তাতে রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে লাল করে আমরা একটুখানি একটা ডিম ভালোভাবে একটু ভেজে নিব। এরপর বিভিন্ন ধরনের মশলা দিয়ে কষিয়ে নিব। এরপর আমরা টমেটোগুলো দিয়ে দিব, চিকেন দিয়ে টমেটোগুলো দিয়ে ভালো করে আমরা চিকেনের টমেটোর পানি দিয়ে চিকেনটা সিদ্ধ হয়ে যাবে। এরপর আরেকটা প্যানে আপনি একটু বাটারের ভিতরে একটু ময়দা গুলিয়ে তাতে গরম দুধ দিয়ে আমরা হোয়াইট সস বানিয়ে নিব। ঘরোয়াভাবে আমরা এইভাবে হোয়াইট সসটা বানাতে পারি। এরপর আমরা পাস্তা দিয়ে তাতে আমরা হোয়াইট সসটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিব। ভালো করে নেড়েচেড়ে একটু রেখে দিলেই আমাদের কিছুক্ষণের মধ্যে রেডি হয়ে যাবে মজাদার হোয়াইট পাস্তা। খুব সুস্বাদু, আপনারা ট্রাই করে দেখতে পারেন। বাই এভরিওয়ান।